আমাকে গোডাউনে নিয়ে যেতেছি। বলো ভাইজান, এদের দিয়ে কি হবে? কিছুই হবে না ভাইজান। ঠিক বলেছো। এখন ধনবানের দয়া আমাদের বাঁচতে হবে। ধনবানের দয়া হলে তো তার আদরের সন্তান মানিকের গায়ে আঁচড় লেগেছে। বাবা, ওই চোরটার বাচ্চাটাকে খুন করতে চেয়েছিলাম। হ্যাঁ চাচা, ভাগ্যক্রমে বেঁচে গেল। এখন ধনবানের আক্রোশ থেকে বাঁচো। এভাবে পট্টি দিয়ে আর কত দিন অপরাধের খড় থেকে রাখবেন বাবা? আজ গুলি লেগেছে হাতে, কাল লাগবে বুকে। সেদিন কোনো মরম পট্টি জীবন বাঁচাতে পারবে না। কি বলতে চাও তুমি? না বুঝবার মতো তো কিছু বলিনি। আপনি ভুল করছেন বাবা, অন্যায় করছেন। দেশের জাতির সাথে বেইমানি করে আপনি অবৈধ পথে টাকা উপার্জন করছেন। হীরা, মানিকের গায়ে গুলি লেগেছে। গুলি তো লাগবেই মা। সততা, ইমান, দেশপ্রেম বুক থেকে মুছে ফেলে স্বার্থ উদ্ধারের জন্য শত্রুর বুলেটের সামনে দাঁড়ালে গুলি তো লাগবেই। হীরা, সততা, ইমানদারি, দেশপ্রেম, তথাকথিত এই সমস্ত দেশপ্রেমিকদের আসল চেহারা তুমি দেখো নি? আমি দেখেছি। বহু চড়াই উত্তরাই পার হয়ে এই পজিশনে এসে দাঁড়িয়েছি আমি। আজকের দুনিয়া ইমানদারির অর্থ হচ্ছে না খেয়ে মরা। সততার অর্থ হচ্ছে অন্যায়ের কাছে মাথা নত করা। আর দেশপ্রেম, দেশপ্রেম হচ্ছে সেফ একটা স্লোগান। যে যত উচ্চ কণ্ঠে উচ্চারণ করতে পারে সেই তত উঁচু গদি থেকে বসে। আর এই জন্যই এসব শব্দের অর্থ আপনি বদলে দিয়েছেন। সততার নামে আপনি মিথ্যে অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলছেন। দেশভক্তির নামে আপনি স্মাগলিং করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্মাগলিং করছি, সম্পদের পাহাড় করছি। তুমি যা দেখেছ সেটি হলো টাকার একটি পিঠ মাত্র। এর অন্য দিকটি হচ্ছে উদার, আমার টাকায়। আজ আমার টাকায় দেশে অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল, এতিমখানা পরিচালিত হয়, যেখানে বিনে পয়সায় হাজার হাজার ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হয়, গরিবদের বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হয়, বিধবা এতিমদের আশ্রয় দেওয়া হয়। এই ধনবানের মুখের একটি কথায় জনতার বুকে সাহসের পাহাড় হয়ে দাঁড়ায়, পাথরের মতো শক্তি যোগায়। জনগণ আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, ধনবান বলে ডাকে, ভুল নামে ডাকে, ভুল। আপনি ভাবছেন 14 কোটি মানুষের সাথে ধোকা দিয়ে কয়েক হাজার পরিবারকে সাহায্য করার নাম দেশপ্রেম?
শত শত মানুষকে জখম করে দশটা মানুষের গায়ে মলম লাগানোর নাম কি জনসেবা? স্মাগলিং করে দেশের কোটি কোটি টাকার ক্ষতি করে কচু নেতিমের মুখে খাবার তুলে দিয়ে আপনি দয়াবান হয়ে গেছেন? কি হবে দেশের, কি হবে দেশের মানুষের? হীরা, তুমি পাগল হয়ে গেছো। সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছো তুমি, কাজেই সহজেই নিয়ম নীতির কথা বলতে পারছো। আমার মতো যদি অভাব অনটনের দুনিয়া তুমি দেখতে, তাহলে আজ এমন কথা তোমার মুখে আসতো না। তারুণ্যের উদ্যমে আদর্শবাদী কথা বলা খুবই সহজ, কিন্তু দারিদ্রের সাথে যুদ্ধ করে আমার আজকের এই পজিশনে আসা কোনো সহজ কাজ নয়, সিম্পলি অসম্ভব। ধনবান আজ ওই মানুষদের একজন যাদের পায়ের নিচে পুরো সমাজটাই পড়ে রয়। সমাজকে পায়ের নিচে রাখা যায় বাবা, কিন্তু আইনকে নয়। কোন অত্যাচারী অন্যায়কারী দীর্ঘদিন আইনকে ফাঁকি দিয়ে বাঁচতে পারে না, আপনিও পারবেন না। আইন আপনাকে ছাড়বে না বাবা। আইন, আইন, আইন! কোন আইনের কথা বলছো তুমি? কিসের আইনের কথা বলছো তুমি? কার তৈরি আইনের কথা বলছো তুমি জানো না? ধনবান নিজ হাতে আইন তৈরি করে, আবার নিজেই তা ভেঙে ফেলে। বহুত বহুত ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছেন আপনি, ভুলে যাবেন না। সাপ দিয়ে যে খেলা করে সাপের দংশনে তার মৃত্যু হয়, কিন্তু আফসোস, সেই সাপের দংশন থেকে বাঁচতে পারবেন আমার মা, আমার ভাই, আমার বোন, ওরাও ওরাও আপনার পাপের বলি হবে। থাপ্পটি আপনি আমাকে মনে করিয়ে দিলেন যে আমার পৃথিবী আর আপনার পৃথিবী আলাদা। হীরা, কোথায় যাচ্ছিস তুই? যেখানে যাই মা, সেখানে বাবার পাপ আমাকে তাড়া করবে, কিন্তু স্পর্শ করতে পারবে না। যাসনে ভাইয়া, যাসনে ভাইয়া, যাসনে, যাসনে, পারিস নে। অপরূপ, অদ্ভুত, এ যেন স্বর্গ থেকে নেমে আসা এক হুর পরি। আই পারদিসি বাবু, তুই কি বলছিস রে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না নাকি বোঝার চেষ্টা করছো না? আই চুমকি, পারদিসি বাবু কি বলছে রে? কি বলছি বুঝতে চাও? তাহলে দাঁড়াও, আমি বোঝাচ্ছি। হ্যাঁ পারদিসি বাবু, আমাকে তুই যেমন তেমন নে ভাবিস নে, আমি সর্দারের মেয়ে আছি। হ্যাঁ আচ্ছা, চলে আয় তুমি। তুমি তো সর্দারের মেয়ে, শুনেছি সর্দারের বাড়ি নাকি অনেক দূরে, এত কষ্ট করে হেঁটে যাবে কেন? গাড়িতে ওঠো, তোমাদের পৌঁছে দিচ্ছি। শোন পারদিসি বাবু, আমরা রোজ এই পথ দিয়ে হাঁটিয়ে যাই, হাঁটিয়ে আসি, আমাদের কোনো কষ্ট হয় না। তু আমাদের পিচ্ছার, নইলে বহুত খারাপই হবে। কি খারাপ হবে দেখতে চাস? আরে ওই শবনাম, শবনাম, তুই কি দেখাতে চাস? এ আমাদের জঙ্গলের বড় বাবু, বহুত ভালো বাবু। এ বাহাদুর, তাহলে বল তোর বাবুকে আমাদের পিছু ছাড়তে। শবনাম, বাবু তো কোনো খারাপ কথা বলেনি, আমাদের গাড়িতে ওঠ, তোদের পৌঁছে দেই। এই চুমকি, শবনামকে বুঝিয়ে বল না। চল শবনাম, বাহাদুর ঠিকই বলছে, আজ আমরা ইঞ্জিনের গাড়িতে চড়ে ঘর মে যাবে। হ্যাঁ শবনাম, তুই সামনে বাজ, আমি আর বাহাদুর পিছে বাজবে।
আরে এসো এসো, চল না। এই চুমকি, তুই আগে চুমকি। এই বাবু, গাড়ি আর যাবে কলাই, এখানে থামাতে হবে। পদ্মেশ বাবু, কাল আমাদের মাঘী পূর্ণিমার উৎসব আছে, খুব ধুমধাম খানা পিনা হবে। বাবু তো কিন্তু আসবে? আসবো, নিশ্চয়ই আসবো। আসি বাবু। চল চুমকি। বাই বাই টাটা। গঙ্গা লোকজনকে গাছ কাটতে বাধা দেয়, ওই পরদেশে। ওস্তাদ, ওই পরদেশে মনে হয় সরকারি লোক আছে। বিমাদ আছে, আমার এসব অভ্যাস তো বেশ নেই। ওস্তাদ, ওই সে পরদেশি বাবু। ওস্তাদ, এই শালাই তো আমাদেরকে পিটাই আছে। সাবনাম, পরদেশি বাবু এসেছে। পরদেশি বাবু এসেছে, চল চল চল। আনা লিন বাবু, খানা খা। সাবনাম, ইধার আ। কা হইছে রে, ডাকলি কেনে? কাল তো দেখলাম পরদেশি বাবুকে খুব আদর করে খাচ্ছিস। কেনে, তুই কিছুই খাস নি? তুই তো দারু খেয়ে নেশায় বোধ ছিলি রে। আরে সাবনাম, আমি তো তোর পেয়ারের নেশায় বোধ ছিলাম রে, মগর কোন পরদেশি বাবুর দিকে নজর দিলে বহুত বিপদ হবে। হ্যাঁ এ গঙ্গা, বিপদ হলে তোর হবে, ভুলে যাস নে। আমি সর্দারের মেয়ে আছি, তোর কেনা বাদি নেই আছি, চল। আরে আরে সবনাম, দাঁড়া দাঁড়া দাঁড়া, পথ ছাড়ে গঙ্গা। আরে দুদিন পর তো তু আমার হবি, এ তো দেমাগ কিসে? গোপী তেল দিতে থাক, মগর আমি তোর কোনো দিনই হব না। বামন হয়ে তাদের হাত দিবার চাস তো? ওই তোর রূপে দেমাগ আমি এখনই ভাঙিয়া চুরমার করিয়া দিতে পারি। হিম্মত থাকে তো হাত লাগিয়ে দে। আমি তোর সাথে প্রেয়ার মাসিস করার বাহির লাগে। আরে
ও মারছিস রে, কি দিয়ে মারছিস রে? আরে মোহব্বতে মারছিস রে? কি হইয়া গেল রে? আরে ওস্তাদ জলদি উঠো, জলদি উঠো, এই মাইয়া মানুষের হাতে মার কে তো। আরে কেউ তো দেখে নাই, কই দেখে নাই, চলো। আরে আসো উঠো, আমার জরুরি মিটিং আছে। স্যার আমি আপনার সাথে। নো বিপ্লব, তুমি বসো, খেয়ে যাবে, নইলে শিমু আমাকে সাসপেন্ড করে দেবে, কি বলো মাস্টার? গুড অফিসার, যাও ডিউটিতে যাও, দেরি হয়ে যাচ্ছে তো, বাই। আসি। পাথর শক্ত হয় জানি, কিন্তু মানুষের হৃদয় এতটা শক্ত কি করে হয়? কেন? ফুলের বাগানে ফুল ফুটেছে, গন্ধও ছড়াচ্ছে, কিন্তু ভ্রমণ না থাকলে ফুলের মতো খাবে কে? তার মানে? মানে অতি সোজা, আজ তুমি কোথাও যাবে না, আজকের দিনটা শুধু তোমার আর আমার। স্বপ্ন দেখেই তো সে লন্ডনে বড় হচ্ছে। আমি দুঃখিত আহমেদ, হীরার কথা ভুলে যাও, তুমি পছন্দ মতো ছেলে দেখে ব্যবস্থা করো, টাকা যা লাগে আমি দেব। আপনি তো জানেন ছোটবেলায় এক ঝড়ের রাতে আমার যমজ মেয়ের এক মেয়ে হারিয়ে যাবার পর সেই দুঃখে সোনালীর মাও আমাকে ছেড়ে পরপারে চলে গেছে। ছোটবেলা থেকে আমি সোনালীকে কোলে পিঠে করে মানুষ করেছি, হীরার সাথে ওর বিয়ে হবে এটাই আমি ওকে বলে এসেছি। হীরার ছবি বুকে নিয়েই ও বড় হচ্ছে, এখন বিদেশ থেকে ফিরলে আমি কি করে ওর স্বপ্নটাকে ভেঙে দেবো? ভাবি কি বলবো আমি ওকে। ভাই সাহেব মন খারাপ করবেন না, বাপ ছেলে ঝগড়া করেছে তো, দেখবেন সব যাবে। যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা, আমি আমি সহ্য করতে পারছি না ধনবান, আমি কি সত্যি মরে যাব? বন্ধু, মৃত্যু একটি এমন শক্তি যার কাছ থেকে কেউ পালাতে পারে না। না, আমি মরতে চাই না, আমি মরতে চাই না ধনবান, আমাকে বাঁচাও বন্ধু, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আসলাম, টাকা পয়সা ধন সম্পদ দিয়ে যদি মৃত্যুকে ঠেকানো যেত তাহলে এই ধনবান তোমার জীবনের খাতিরে আজরাইলের সামনে সম্পদের পাহাড় বানিয়ে দিত। বন্ধু ধনবান বড় সাধ ছিল, মৃত্যুর আগে আমি আমার ছেলে সাজ্জাদের পো দেখে যাব, এই একটা ইচ্ছা তুমি পূরণ করো বন্ধু, পূরণ করো। কথা যখন দিয়েছি তখন আমার মেয়ে রেশমা অবশ্যই তোমার পুত্রবধূ হবে। বাবা
স্যার, আপনি কি কিছু ভাবছেন? হ্যাঁ, ভাবছিলাম ওই মেয়েটা মানে স্বপ্নমের কথা। সাংঘাতিক একটা খারাপ মেয়ে, বজ্জাত, বদমেজাজি, দারুণ পাজি, বাদর বললি রাজি। ওর মতো মেয়ে হয় না স্যার, মিষ্টি মেয়ে, খোশ মেজাজি, চঞ্চলতায় জঙ্গলের হরিণীদের হার মানায়। স্যার, ওর কথা আপনি যখন বেবি ফেলেছেন তখন আর দেরি কেন, খবরটা দিয়ে আছি। খবর দিবি? ও আসবে? আসবে মানে ওর গুচ্ছ শুধু নিয়ে আসবো। আমার নাম বাহাদুর সিং, সিং মানে সিংহ, সিংহের মতো যাব, বাঘের মতো ফিরে আসব। কেমন জরা জড়ি, কার সাথে কে জড়া, দুজনই জাগাতে হবে, একটা আমার একটা স্যারের, কিন্তু কি করে জাগাই, খোঁচা দিতে হবে, খোঁচা, বাঁশ দিয়ে খোঁচা। দেখো মার খোঁচা, দেখো মার খোঁচা, চালতে দেখি। ওরে বাবা, ওরে বাবা, আমি গেছি, আমি নাই বাহাদুরের বাহাদুরি শেষ, পাশার ভিতর কাঁটা ঢুকেছে, কাঁটা বলো কি, আমার সাহেব পাগল হয়ে তোমার জন্য অপেক্ষা করছে। তোমার যা হাল, পেহলে তুই ঠিক হলে তারপর তোর বাবুর সাথে মোলাকাত করবে, চল চুমকি। নখের গেল তিন কানি, পাশার গেল ছাল, সাহেব আমার কাল। Thank you.
তোমাদের সাথে ড্রিঙ্ক করবে, শুনতে ভালো লাগলো, কিন্তু আমরা তো ড্রিঙ্ক করি শুধু মদ খাই না, সাথে নারীদেরও খাই এবং তোমাকে খাবো, আমার লাভ নেই। শুধুই নিজের কথা ভাবছো, আমার কথা ভাবছো না টিনা? ভাবছি মানে, তুমি ছাড়া বাইরে আমার আর তো কোনো পৃথিবী নেই, অথচ সেই পৃথিবীতে আমার কোন অধিকার নেই। আমার উপর তোমার কি কোনো অধিকার নেই? স্ত্রীর অধিকার ছাড়া নারীর আর কোন অধিকারের দিকে চোখ থাকে না মানে, সেই অধিকার তো তুমি আপাতত আমাকে দিতে পারছো না। আসি এক কাপ চা খেতে, ভেতরে যেতে অধিকার নিয়ে ঢুকতে পারো না? এসে চলো, এসো বসো মানে। টিনা, টেলিমা? হ্যাঁ মা। আমার ওষুধটা কি এনেছিস মা? এনেছি মা। আপু আমার কলম? হ্যাঁ এনেছি, এই নে। আপু উনি কি মানিক ভাই? হ্যাঁ, পর পাকামি করতে হবে না, লুষ্টে কোথা গেল। এই আজ কিন্তু রাতের খাবার খেয়ে যেতে হবে। খাবো সেই দিন যেদিন এটা হবে আমার শ্বশুর বাড়ি। চল না চল।
স্যার এখনই এসে পড়বে, একটু অপেক্ষা করো। এই চুমকি ওরা চল না। এসব নাম তুই থাক, আমি পাশেই আছি, চল। আরে আরে কি করছিস? এই চুমকি, তোর মুখটা না ওই পূর্ণিমার চাঁদের মতো। কেন ডেকেছিস পারদেশি? একই দেশ, একই ভাষা, অথচ আমি পরদেশি। তার মানে তুমি আমাকে আপন ভাবতে পারোনি। আপন করতে হলে কাছে টানতে হয়, ধরতে হয়। ধরতে গেলে তো পালিয়ে যাও। কেমন শিকারি তুই, ঠিক মতো ধরতে পারিস নে? আজ তাহলে দেখতেই হয় কেমন। নতুন পানির নতুন মজা একটু নিয়ে যায়।
প্রেম জানে জওয়ানি আইলো অকালে 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 জওয়ানি আইলো অকালে 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 পদ্মেশী বাবু আমাদের ইজ্জত নিয়ে খেলা, এই গঙ্গা তোকে খুন করিয়া ফেলবে। আমি যাই সর্দারকে ডেকে নিয়ে আসি। আচ্ছা যা। কি এ তোমাদের বিবাদ? সর্দার, তোমাকে বলেছিলাম না, এক পরদেশি বাবু সবনমের ইজ্জতে হাত দিয়েছে। না সর্দার, গঙ্গা ঝুট বলছে। তো থাম। এ পরদেশি বাবু, তুমি সরকারি লোক, এই জঙ্গলের রক্ষক। আমি কাবিলার সর্দার আছি, আমার লোকজনের রক্ষক। আমরা গরিব কাবিলাবাসী, কিন্তু জন্তু জানোয়ার নেই, আমাদের ইজ্জত আছে। যাও বাবু, চলে যাও এখান থেকে, নইলে বহুত খুন খারাপই হবে। চলে যাও। সর্দার, সবনমের কি বিচার হবে? জঙ্গল সর্দার বিচার করে, অবিচার করে না। তিন দিন পর রঘু রাধার নামে মরণযোগ্য লড়াই হবে, যে জিতবে সেই হবে সবনমের পতি। সুন্দরী, তুই তুই আমার হবি। সবনম, দিদি, স্যার আপনার চিঠি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমার আদরের ভাইয়া, তোমার ছোট বোন বিয়ের প্রীতে বসতে যাচ্ছে। এই শুভক্ষণে তুমি যদি দোয়া করতে না আসো, তাহলে যে পুরো অনুষ্ঠান অপূর্ণ রয়ে যাবে। ভাইয়া, তোমার রাগ তো বাবার সাথে, আমার সাথে নয়। তোমার উপর আমার কসম রইল ভাইয়া, তুমি যদি তোমার ছোট বোনটাকে দোয়া করতে না আসো, আমি আর কোনো দিন তোমার সাথে কথা বলবো না। ইতি তোমার ছোট বোন রেশমা। বড় লোকের বিয়ে, সোনাই বাজবে, গানাও বাজনা হবে, খাওয়া পিনা হবে, চুমকে কে কি বারাত, রঙ্গিলি হোগি রাত, মগর মাইন নাচুঙ্গি। দুদিন বাদে মরণ যোগ্য লড়াই আছে, পরদেশে বাবু যদি না আসে আমিও তোকে ভুলে গেলাম। চুমকি স্যার তো আসবি, যথা সময় আসবে, তোর আমার প্রেমের কাচাম। দেখ দেখ রেশমাকে কি সুন্দর লাগছে, তাই না? মানিয়েছে ওকে। ভাইয়া, মা দেখো ভাইয়া এসেছে। আরে পাগলি, তোর বিয়ে আর আমি আসবো না। ভাইয়া, আরে এখন কি করছিস, কি করছিস ভাইয়া? থাক থাক থাক, আর সালাম করতে হবে না আমার পুকে। বাবা, রেশমা চলে যাবার পর এখনো সমস্ত ঘরটা শূন্য শূন্য লাগছে। এই শূন্যতে এখন কেবল একমাত্র তো লাল টুকটুকে বউটি এসে পূরণ করতে পারে। মা, সময় আসতে দে, তোর জন্য আমি এমন বউনি আসবো, ওর রূপে তো সারা ঘর আলোয় আলো ভরে যাবে। হেরা, আলো দরকার হয় সেই ঘরে যেখানে অন্ধকার থাকে। যা বাবা যা, তুই খুব ক্লান্ত হয়ে এসেছিস, এখন বিশ্রাম নে, গিয়ে যা। না মা, আমি আজ রাতে ট্রেনে ফিরে যাব, আসি। হীরা, হীরা, গঙ্গা 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 গঙ্গা।
আমরা জঙ্গলবাসী কবিরার কানুন অনুযায়ী আজকের এই মারণ যজ্ঞ লড়াই যে বীর বিজয়ী হবে তার হাতে তুলে দেব আমার বেটি শবনমকে। লড়াই শুরু হোক। লড়াই এখনো শেষ হয়নি সর্দার। লড়াই তো শেষ হবে তখনই যখন এই মরণ বেদিতে শুধুমাত্র একজন থাকবে। মৌত্তকে মরণ বেদিতে টেনে এনেছে পারদেশে, তুই গঙ্গার হাতে মারা যাবি। ওয়াদা মোতাবেক শবনমকে আমার হাতে তুলে দাও। অসম্ভব পরদেশি, আমার ওয়াদা তোমার বেলায় সঠিক নেই আছে, কারণ তুমি পরদেশি ভিন গোত্রের মানুষ। সর্দার, তাহলে তোমার আর তোমার কাবিলার নিয়ম কানুন আমার জন্য প্রযোজ্য নেই আছে, কারণ
আমি তোমার গোত্রের বেটি নেই, আমি তোমার পালিতা বেটি আছি। শবনম, আমি তোকে নিজের বেটির মতো করে মানুষ করেছি। নিজ বেটির মতো করে মানুষ করেছ, লেকিন আমি তোমার বেটি নেই আছি। আমার শরীরে তোমার খুন নেই আছে, আমার সাদিকে লিয়ে কেন এই মরণযোগ্য লড়াই হবে? বলো সর্দার, জবাব দাও। সবাই জানে আমি এই কাবিলার বেটি নেই আছি, সুতরাং এই কাবিলার নিয়ম কানুন রীতি নীতি কিছুই আমাকে ঠিক না। আর যদি ঠিক হয় তাহলে পরদেশি বাবু মরণ লড়াই মে জিত গয়া, আমাকে আমাকে তার হাতে তুলে দাও। বাবা, তোমার বেটিকে ভালোবাসার হাতে তুলে দাও। অসম্ভব, সর্দার হলেই সে নিজের বেটির বেলায় কাবিলার নিয়ম নীতি ভাঙতে পারে না। শবনমের শাদি পরদেশি বাবুর সাথে নেই হবে। এই গঙ্গা, এই, আরে তুই তো লড়াই মে হার গয়া, তুই গলাবাজি করছিস কেন? তো সারাম করে না, আমার শাদি যার সাথে হোক তোর সাথে হবে না। সর্দার, শবনম ঠিকই বলেছি, শবনমের শাদির ব্যাপারে মরণযোগ্য লড়াই সিদ্ধান্ত ছিল, শবনমের শাদি পরদেশি বাবুর সাথেই হবে। আমার প্রেমে পড়বে বলে, আমার প্রেমে পড়বে বলে সোনা সোনার লকেট গলাতে আয়। আসবো আমি উঠবো তোমার পারে, পারের লোকে দেখবে না তো কহিন অন্ধকারে। সোনার লকেট গলাতে ঝুলাই, তুলা তুমি চমলি ফুলের মধু, আমি তোমার আসল প্রেমিক আমায় দিও শুধু। আমার বধুর মুখে মধুর হাসি দেখতে কেন স্যার? মোর্শেদ আর খোর্শেদ আপনার সাথে দেখা করতে চায়। কারণ? সম্ভবত ব্যবসায়িক আলোচনা করতে। ব্যবসার আলোচনা করতে চায়? পরের মাল যাদের ছিনিয়ে খাওয়ার অভ্যাস তাদের সাথে কিসের ব্যবসার আলোচনা? স্যার, ওরা দু ভাই এবং ওদের দুই ছেলে, বরাবরই আমাদের পথে ওত পেতে বসে থাকা দুশ্মন। ওদের উদ্দেশ্য জানার জন্যে একবার সামনাসামনি বসে। কুকুরের উদ্দেশ্য জানবার জন্যে তার সামনে হাড্ডি ফেললেই চলে,
মুখোমুখি বসবার দরকার নেই। স্যার, হাড্ডি ফেলে দিয়ে বুঝে নেওয়া যাক ওরা কি চায়। ঠিক আছে, তুমি যখন বলছো কাল সন্ধ্যায় ওদেরকে আসতে বলো। আর শোনো, সাজ্জাদকে বলো সে যেন এই মিটিং এ উপস্থিত থাকে। ওকে স্যার। বলো মোর্শেদ, কি আলোচনা করতে চাও? ধন্যবাদ, আমরা আমাদের অতীতের সমস্ত ঝগড়া ফ্যাসাদ ভুলে গিয়ে আপনার কাছে এসেছি। আমরা চাই এখন থেকে আপনার ছত্রছায়ায় থেকে আপনার অধীনে কাজ করব। নাকি রে, বলো আমি তোমাদের জন্য কি করতে পারি? আপনাকে কিছুই করতে হবে না, আমরা আপনাকে করতে এসেছি। আজ দেশের স্মাগলিং জগতের পেতাজ বাদশাহ হচ্ছেন আপনি। আইনের লোক বলুন আর ভয়ঙ্কর সন্ত্রাসী বলুন, সবাই আপনার কথা ওঠে আর বসে, আবার কাঁপেও। কাজের কথা বলো। অবশ্যই অবশ্যই, আমরা তো কাজের কথা বলার জন্যই তো এসেছি। ধন্যবাদ, যে কাজের কথা বলার জন্য এখানে এসেছি সে কাজ সফল হলে তার লাভের অঙ্ক আপনার সমস্ত ব্যবসাকে ম্লান করে দেবে। সোজা সোজি বলো, ব্যবসাটা কি? হেরোইন, ফেন্সিডিল, গাঁজা, চরস, আফিন আর গোলা বারুদ। ইতিমধ্যে আমাদের লোক ফেন্সিডিল, হেরোইন, গাঁজা, চরস, আফিন আমদানি করার ব্যবস্থা করে ফেলে। হ্যাঁ, বিদেশে আমরা 20-20 টাকার অর্ডার দিয়ে এসেছি। এই মালগুলো ঢাকায় এনে বিক্রি করতে পারলে 20 গুণ লাভ হবে, আরো বেশি হতে পারে। আমরা সোনা চাঁদে হীরার ব্যবসা করি, বিষের ব্যবসা নয়। তোমরা নেশার জিনিসের ব্যবসা করতে চাও, গোলা বারুদ আর মারণাস্ত্রের ব্যবসা করতে চাও, এর মধ্যে আমার কি দরকার? দরকার আছে ধনবান, বহুত দরকার আছে। এখন আমাদের 50 লাখ টাকা আর আপনার আশীর্বাদ বড় দরকার। কেননা আপনার ছায়া ও অর্থ ছাড়া আমাদের একার পক্ষে এত বড় ব্যবসা চালানো সম্ভব না। হ্যাঁ, সম্ভব না। বুঝতে পারার জন্য ধন্যবাদ, এতে আমার শেয়ার কত হবে? যতটা চাইবেন। কিন্তু বড় ভাই, ওই ভাগ তো 50-50 হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ ব্রাদার, ওটা তো হবেই, আর ওটার সিদ্ধান্ত ধনবানের উপর ছেড়ে দাও। কথা হচ্ছে এই যে, আমাদের প্রথম চালানের 4,000 কোটি টাকা লাভ হবে। 20 কোটি টাকা, 4,000 কোটি টাকা লাভ, এক্সিলেন্ট। ব্যবসায় অনেক টাকা লাভ হয়, কিন্তু প্রত্যেকের ব্যবসায় কিছু নীতি থাকে। যে আফিম, হিরোইন, ফেন্সিডিল যুব সমাজকে ধ্বংস করে দেয়, জীবিত মানুষকে মেরে ফেলে, জামস সমাজ জীবনে সন্ত্রাস ছড়ায়, দেশের ভবিষ্যৎকে কবর দিয়ে দেয়, যে সন্ত্রাস একটি জাতিকে নিশ্চিত ধ্বংসের দিকে ঠেলে দেয়। আমি জেনে শুনে সে ব্যবসা করব এমন কথা তোমরা ভাবলে কেমন করে? তোমাদের ভাগ্য ভালো যে তোমাদের জিপটা আমি কেটে দিলাম না। জাস্ট গেট আউট, otherwise I will kill you bastard. সাজ্জাদ। জি আব্বাজান। তোমার কি এতটুকু জানা নেই লোভ বা লালসা কোন অপরিচিত লোকের সামনে প্রকাশ করতে নেই? সরি আব্বাজান, আমার ভুল হয়ে গেছে। ভুল নয়, এ তুমি অন্যায় করেছ, অনেক বড় অন্যায়। ইয়েস, এখন তুমি আসতে পারো। আসসালামু আলাইকুম। বাবা, কি হলো তোমার? ভুল হয়েছে আমার, সাজ্জাদের সাথে রেশমার বিয়ে দিয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। স্যার, ভুল ভুল হয়েছে আপনার? হ্যাঁ ফরহাদ, এতদিন আমার ধারণা ছিল আমি যা করছি সব সঠিক করছি, কিন্তু আজ আমার বিশ্বাস মিথ্যে হয়ে গেছে। আজ জীবনে প্রথম আমি আমার বড় ছেলের অভাব অনুভব করছি। ও যদি থাকতো তাহলে আজকের মিটিংয়ে সাজ্জাদকে টাকার প্রয়োজন ছিল না, হীরের স্থান কাজ দিয়ে পূরণ হয় না।
হীরাকে তুমি ফিরিয়ে নিয়েছো ফরহাদ, হীরাকে তুমি ফিরিয়ে নিয়েছো। আমি বললি কি হীরা ফিরে আসবে স্যার? ওকে বলবে এক বাবার তার ছেলেকে বড় দরকার পড়েছে আজ। ওকে স্যার। তোমরা ভয় পেও না ফরহাদ, এরা সবাই আমাদের নিজেদের লোক। ব্রাদার, আমরা তোমাকেও আমাদের লোক বানাতে চাই। তুমি শুধু একটি শর্তে এখান থেকে জানে বেঁচে যেতে পারবে। কি সেই শর্ত? ব্রাদার, ধনবান বয়সের সাথে সাথে বুড়ো হয়ে গিয়েছে, আমাদের ব্যবসার লাভের কথা তার মাথায় ঢোকে না। কিন্তু এই বাবা সাজ্জাদ ঠিকই বুঝতে পেরেছে। একটু ভাবো ফরহাদ, ড্রাগস আর আর্মসের ব্যবসায় কত লাভ। ধনবানের মৃত্যুর পর তুমি সাজ্জাদকে আমাদের পথে চালাও। ধনবানের মৃত্যু? তোমরা সবাই পাগল হয়ে যাওনি তো? ব্রাদার, পাগল না হলে কেউ এত বড় পদক্ষেপ নিতে পারে? কখনো না বড় ভাই, কেউ পারে না। কাল ধনবান আর তার ছেলে মানি শেষবারের মতো অফিস থেকে আসবে, আর সে সময় মৃত্যু ওদের এমন ভাবে আঘাত করবে যা ফেরেশতারাও জানতে পারবে না। তোমরা আত্মহত্যা করতে যাচ্ছ যদি সাজ্জাদের উপর ভরসা করে তোমরা এই কাজ করার চিন্তা করে থাকো, তাহলে বহুত বড় ভুল করতে যাচ্ছ। এই ভুলকে তো বাস্তব করবো আমি সাজ্জাদ। ধনবানকে মেরে আমি ওর চেয়ারে বসবো, হব নতুন ধনবান। সাজ্জাদ, তোমার মনের মধ্যে এমন চিন্তা এসে থাকলে তা বের করে ফেলো, এখনো সময় আছে। না সময় নেই। ধনবান কালি মারা যাবে। ধনবান আর মানিকের আত্মা আকাশের উদ্দেশ্যে দুনিয়া ত্যাগ করবে। কিন্তু হীরা যতদিন বেঁচে থাকবে ততদিন সাজ্জাদ কোনো অবস্থাতেই ধনবানের চেয়ারে বসতে পারবে না, এবং তার বাবা ভাইয়ের হত্যাকারীদের কোনো দিন ছেড়ে দেবে না। যদিও বেঁচে থাকে তবে তো বাবার সাথে বেটারাও বেহেস্তে চলে যাবে। বেটাডন, ড্যালি, বলুন ড্যাড, হীরার মৃত্যুর দূত হয়ে চলে যাও। ওকে ড্যাড, যাও। এইবার বুঝতে পারছিস তো মিস্টার ফরহাদ, তোমরা সব পাগল হয়ে গেছো। হল্লো রে হল্লো,
শোনো গো গার্লফ্রেন্ড, তোমাকে এক সেকেন্ড, যদি না দেখি আমার বাড়ে হার্ট বিট। শীতকালে ছাড়ি খুব কিছু আদিলে তুমি হয়ে গেছি বিট। এসো আরো কাছে, মজা বাকি আছে, নাজেরি দরজাটি খোলো। হয়ে গেছে সাহেব,
এই ওরা এসে পড়বে। হয়ে গেছে বাবু, হয়ে গেছে, চলেন বাবু। শবনম, মোনাজাতের সময় তুমি কি চাইলে? সত্যি বলবো, তুই রাগ করবে না তো? আরে পাগলি, আমি কি তোমার সাথে রাগ করতে পারি? হ্যাঁ, খোদার কাছে বললাম, তোর বুকে মাথা রেখে আমি যেন মরতে পারি। ছি, এসব কথা বলতে নেই বাবু। আমার কেন জানি মনে হয় আমি হয়তো তোকে পাবো না। আরে পাগলি, আমাকে তো তুমি পেয়েই আছো বাবু। দাঁড়াও না শবনম, 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 শবনম! শবনম!